ব্যাপারে পরিচিতি মুরগি খুঁজি টিটি টিটি আ টিটি টিটি বাবদা দালা মুলের সিটি দুইরা রাখতি মাগার কেমনে দরুম ভাই কত টুকু টাকু সুতে বেচা কইছে কাকা মাই। নারায়ণগঞ্জের বাসিন্দা আলী হাসান একটি হার্ডওয়্যারের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে 8 মাস আগে দোকান বন্ধ করতে বাধ্য হন। ব্যবসার লোকসান, ব্যক্তিগত জীবনে অভাব অনটন ও সমস্যার গল্প নিয়ে আলী বেঁধেছেন একটি র‍্যাপ গান, যেটার নাম দিয়েছেন ব্যবসার পরিস্থিতি। প্রকাশ্যে আসার পরই গানটি ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজ গ্রুপে ছড়িয়ে পড়েছে বর্তমান সময়ের কথা বলা এই গান। শুক্রবার গানটি প্রকাশ করে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানটি গাওয়ার পাশাপাশি কথাও সুর নিজেই করেছেন। গানটির ভিডিওতে অভিনয় করতেও দেখা গেছে তাকে। এতে আলী হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজান। ভিডিও পরিচালনা করেছেন নাসিমুল মোরসালিন স্বাক্ষর। ভিডিও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশা খান দূরে। আলী হাসান বলেন, বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যার দোকানের হাল ধরেছিলাম। লোকসানের মুখে বহু বছরের স্মৃতি বিজড়িত সেই ব্যবসা 8 মাস আগে ছুটিয়ে নিয়েছি। এই গান ভাইরালের জন্য আমি করিনি, বরং নিজের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। 1.5 বছর আগে আমার দোকানে বসে গানটি লিখেছি। বেশ কয়েকটি কনসার্টে গান করেছেন তিনি। খাস বাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে ফকিনে ও ধর্মার শিরোনামে 2টি র‍্যাপ গান প্রকাশ করেছেন তিনি। তবে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নেই তার, বরং জীবন গোছাতে তিনি বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। দৈনিক আমার সংবাদ।